হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আমিও কম্পিটিশনে নামলাম, রাফি ভাইয়ের দেওয়া কম্পিটিশনে নামলাম। বেসিক্যালি আমি তোমাদের সাথে আলোচনা করব যোগজীকরণ, যেটাকে আমরা ইংরেজিতে ইন্টিগ্রেশন বলে থাকি। আর এই ইন্টিগ্রেশন, এটা হচ্ছে একটা চ্যাপ্টার। এই চ্যাপ্টারটা আমাদের ম্যাথ ফার্স্ট পেপারের দশম অধ্যায় হিসেবে আছে, তাই না? সো বেসিক্যালি আমি চাচ্ছিলাম এই ইন্টিগ্রেশন চ্যাপ্টারটাকে একদম ফার্স্টের থেকে শুরু করতে, একদম বেসিক থেকে শুরু করতে। যদিও হয়তো বা আমি রাফি ভাইয়া যত ভালো করে ক্লাস নিয়েছেন, যত ভালো করে এক্সপ্লেনেশন করেছেন, আমি হয়তো পারবো না, তারপরে চলে একটাবার চেষ্টা করা যাক। সো ক্যালকুলাস, যোগজীকরণ, এটা আমাদের ম্যাথের একটা চ্যাপ্টার। এই যোগজীকরণ পড়ার আগে তোমাকে একটু ক্যালকুলাস সম্পর্কে ধারণা থাকা লাগবে, কারণ হচ্ছে যোগজীকরণটা ক্যালকুলাসেরই একটা পার্ট। সো চলো ক্যালকুলাস সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। ক্যালকুলাস, এটা হচ্ছে একটা শব্দ, আর এই শব্দটা হচ্ছে ল্যাটিন শব্দ, ঠিক আছে? আর এটার বাংলা মিনিংটা হচ্ছে নুড়িপাথর। সো বেসিক্যালি এটা সংজ্ঞাটা দাঁড় করানো যায়, এটা খুব সহজ একটা কনসেপ্ট। বেসিক্যালি ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা, ঠিক আছে? ক্যালকুলাস হচ্ছে গণিতের একটা শাখা। সো দেখো এটার সংজ্ঞাটা কেমনভাবে দেওয়া হয়েছে, যে গণিতের যে শাখায় একটি চলকের। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া চলক কাকে বলে? সো চলক পড়ার আগে আমাদের রাশি সম্পর্কে একটু ধারণা দরকার, যে রাশি কাকে বলে। এটা আমরা সবাই জানি, ছোটোবেলা থেকে এটা আমরা জানি, আসলেই নাইন টেনের একটা কনসেপ্ট ছিল। রাশি কাকে বলে? যা এই মহাবিশ্বে যা কিছু পরিমাপ করা যায় তাকে বলি হচ্ছে আমরা রাশি। যেমন ভর, তাপমাত্রা, সময়, এগুলো আমরা পরিমাপ করতে পারি না, অবশ্যই কিন্তু পারি, দ্যাটস ওয়াই এগুলো হচ্ছে রাশি। চলক কাকে বলে? এই যে রাশিগুলো আছে আমাদের আমাদের পৃথিবীতে, তো অনেক রাশি আছে। এই রাশির কিছু কিছু রাশি আছে যেগুলো একাধিক মান গ্রহণ করতে পারে, অর্থাৎ যে সকল রাশি একাধিক মান গ্রহণ করতে পারে সেই রাশিগুলোকে আমরা বলি হচ্ছে চলক। ইংরেজিতে এটাকে আমরা বলি ভ্যারিয়েবল, যেমন হচ্ছে এক্স, ওয়াই, তারপরে হচ্ছে জেড, এ, বি, সি, মানে যে কোনো আসলে সংখ্যা। এগুলো কি? এগুলো হচ্ছে এক ধরনের চলক, কারণ হচ্ছে এগুলো একাধিক মান গ্রহণ করতে পারে। যেমন এক্সের মান টু হতে পারে, এক্সের মান থ্রি হতে পারে। সো এগুলো হচ্ছে চলক, এটা সম্পর্কে আমরা সবাই কম বেশি জানি। আচ্ছা, তাহলে কি যে শাখায়, গণিতের যে শাখায় একটি চলকের সম্পর্কে আরেকটি চলকের পরিবর্তন সম্পর্কিত, ঠিক আছে, একটি চলকের সম্পর্কে আরেকটি চলকের পরিবর্তন সম্পর্কিত সুস্পষ্ট ধারণা দেয়, তাকে বলা হচ্ছে ক্যালকুলাস। দেখো আমরা বীজগণিত সম্পর্কে তো সবাই জানি, তাই না? বীজগণিতে কি পরিবর্তন নিয়ে আলোচনা করা হয় না? অবশ্যই কিন্তু করা হয়। দেখা যাবে যে ত্রিকোণমিতিতে অল্প কিছু হলেও আলোচনা করা হয় পরিবর্তন সম্পর্কে, কিন্তু বেসিক্যালি ওই শাখাগুলোতে এই যে সুস্পষ্ট ধারণা পাওয়া যায় না, যেটা বেসিক্যালি আমরা একটু পরেই দেখবো। আর এই ক্যালকুলাসে এই পরিবর্তন, এইটা একদম সুস্পষ্ট ধারণায় বেসিক্যালি দিতে পারে এই ক্যালকুলাসটা। ক্যালকুলাস এই পরিবর্তনের সুস্পষ্ট ধারণা দিতে পারে। আর আরেকটা কথা বলে রাখি, ক্যালকুলাস বেসিক্যালি আমাদের বাস্তব জীবনে বলো বা আমাদের পড়াশোনায় বলো, এটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া কেন আমাদের বাস্তব জীবনে বা ম্যাথমেটিক্সে এটা এত গুরুত্বপূর্ণ কেন? কারণ তুমি একটু কথা চিন্তা করে দেখো, আমাদের আশেপাশে সব কিছুই কি কনস্ট্যান্টলিভাবে হয় না? কিন্তু আচ্ছা তুমি একটা কথা চিন্তা করে দেখো, আমাদের বাস্তব জীবনে কি বা আমাদের আশেপাশের যে ঘটনাগুলো ঘটে সেগুলো সবই কি কনস্ট্যান্টলিভাবে ঘটে? উত্তর হচ্ছে না, আসলে সব কিছু কিন্তু পরিবর্তনশীল। দ্যাটস ওয়াই পরিবর্তনশীল নিয়ে যেটা কাজ করবে সেটারই তো গুরুত্ব বেশি থাকবে, তাই না? আর এই ক্যালকুলাসটা কিন্তু সেটাই করে, এই পরিবর্তন সম্পর্কিত একদম সুস্পষ্ট ধারণা দেয়, আর সেটাই বেসিক্যালি হচ্ছে ক্যালকুলাস, ঠিক আছে? তার মানে ক্যালকুলাস কী দাঁড়ালো? ক্যালকুলাস হচ্ছে গণিতেরই একটা শাখা। ওকে, আর এই ক্যালকুলাসের দুইটা পার্ট হয়, ক্যালকুলাসের দুইটা আলাদা আলাদা প্রসেস, অর্থাৎ ক্যালকুলাস দুই ধরনের বেসিক্যালি। একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, আর একটা হচ্ছে কি ইন্টিগ্রেশন। বেসিক্যালি আমরা হচ্ছে ইন্টিগ্রেশন নিয়ে আলোচনা করব, বা ইন্টিগ্রেশনেরই ক্লাস এটা। আরেকটা পার্ট আছে, সেটা হচ্ছে ডিফারেন্সিয়েশন। বেসিক্যালি আমরা কী করব, এই ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এই দুটাকে একসাথে পড়বো। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই কেন, এটা তো আসলেই যোগজীকরণের ক্লাস, এখানে কেন আপনি ডিফারেন্সিয়েশন কেনবেন? এর কারণটা হচ্ছে
বেসিক্যালি ডিফারেন্সিয়েশন আর ইন্টিগ্রেশন এরা হচ্ছে একে অপরের বিপরীত প্রক্রিয়া। দ্যাটস ওয়াই এটাকে আমরা যদি একসাথে পড়ি তাহলে আমরা আসলে দুটার মধ্যে কানেক্ট করতে পারবো, আমরা বিষয়টা আসলে ভালো করে ভিজুয়ালাইজেশন করতে পারবো। ওকে, সো ক্যালকুলাসের দুইটা পার্ট, একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন, এটা হচ্ছে একটা ইংলিশ টার্ম, আর যেটার বাংলা টার্মটা হচ্ছে অন্তরীকরণ। এটাই এই অন্তরীকরণ আমাদের বইগুলোতে বাংলা লেখা থাকে বেসিক্যালি, অন্তরীকরণ। আরেকটা পার্ট কি, আরেকটা হচ্ছে ইন্টিগ্রেশন, যেটা আসলে আমাদের আজকের মূল আলোচ্য বিষয়। আর এই ইন্টিগ্রেশনের দুইটা বাংলা হয়, দুইটা বেসিক্যালি আরও কয়েকটা হতে পারে, তার মধ্যে এক নম্বর হচ্ছে যৌগিকীকরণ, যেটা আসলে আমরা সবচেয়ে বেশি ইউজ করে থাকি। আরেকটা নাম আছে যেটা হচ্ছে ব্যবকলন, অনেকেরই নাম নিয়ে কনফিউশন থাকে। সো নাম নিয়ে বেসিক্যালি কনফিউশন হওয়ার কোনো কারণে নেই। ইন্টিগ্রেশনের একটা নাম হচ্ছে যৌগিকীকরণ, আরেকটা নাম হচ্ছে ব্যবকলন। সো চলো প্রথমে ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু ধারণা নেওয়া যায় যে ডিফারেন্সিয়েশন কী। আচ্ছা, প্রথমে ডিফারেন্সিয়েশন সম্পর্কে একটু ধারণা নেওয়া যাক। তার আগে আমি তোমাদের সাথে একটু বাস্তব জীবনে একটা ছোট্ট ঘটনা দেখে আসি। সো স্ক্রিনে দেখো কী দেখতে পারতেছো, বলো তো কী দেখতে পারতেছো? এই ধরনের যন্ত্র আমরা কোথায় দেখি? আমরা টিভিতে দেখি না, বা আমাদের বাড়িতেও আসলে এগুলো ইউজ করি। বেসিক্যালি এখানে কী দেখানো হচ্ছে, একটা ছোট্ট সবজির টুকরাকে এই মেশিনের মধ্যে দেওয়া হচ্ছে, এবং এই মেশিনটা কী করতেছে, এই টুকরাটাকে বেশ কয়েকটা ভাগে বিভক্ত করতেছে। ঠিক আছে, বেশ কয়েকটা ভাগে বিভক্ত করতেছে বা আলাদা করে ফেলছে, বা একটা টুকরা থেকে অনেকগুলো টুকরাতে পরিণত করতেছে, তাই না? সো আমরা এই সকল কাজে, যে ধরো কোনো একটা কিছুকে আমরা একটা জিনিসকে একাধিক জিনিসে কনভার্ট করতে চাই, একটা জিনিস থেকে একাধিক জিনিস বানাতে চাই আর কি, তাহলে আমরা কী করি? হতে পারে আমরা ধারালো কিছু ইউজ করি, বা আমাদের মায়েরা সবজি কাটার জন্য একটা সবজি টুকরা থেকে অনেকগুলো টুকরা বের করে কীভাবে করে, দা বা বটি এগুলো ইউজ করে না, এগুলো ইউজ করে। অথবা তুমি যে একটু আগে যে ভিডিওটা দেখলা বা যে অ্যানিমেশনটা দেখলা, ওইটাতে কী দেখতেছিল, একটা যন্ত্রের মাধ্যমে একটা জিনিস থেকে একাধিক জিনিসে কনভার্ট করা হচ্ছে। বেসিক্যালি আমাদের বাস্তব জীবনে যখন এই সকল কাজ করতে চাই, তখন হতে পারে আমরা হাত ইউজ করি, হতে পারে আমরা ধারালো জিনিস ইউজ করতে পারি, হতে পারে হচ্ছে আমরা যন্ত্র ইউজ করি। এখন আসো ম্যাথমেটিক্সে বা গণিতে। ধরো গণিতে যে কোনো একটা রাশি, একটা রাশি থেকে তুমি চাচ্ছ একাধিকে কনভার্ট করবে, তাহলে তুমি কী করবা, ওই ধরনের যন্ত্র ইউজ করবা? তুমি কি যন্ত্রের মধ্যেই ওই ম্যাথটাকে দিবা? তা তো করবো না, তাই না? সো এই সমস্যাটাকে সমাধান করে বেসিক্যালি অন্তরীকরণ। অর্থাৎ বাস্তব জীবনে আমরা একটা থেকে একাধিক জিনিসে যদি কনভার্ট করতে চাই, তাহলে হতে পারে আমরা মেশিন ইউজ করি। এখন ম্যাথমেটিক্সে যদি আমরা একটা থেকে একাধিকে নিতে চাই, তাহলে বেসিক্যালি আমরা সেখানে ইউজ করি হচ্ছে অন্তরীকরণ। অর্থাৎ অন্তরীকরণ হচ্ছে একটা ক্ষমতা, হচ্ছে সে একটা থেকে একাধিকে পরিণত করতে পারে, রাফি ভাইয়া যেটাকে বলেছেন ভাঙা, ঠিক আছে, রাফি ভাইয়া যেটাকে বলেছেন হচ্ছে ভাঙার প্রসেস, ঠিক আছে, যেটাকে ভাঙার প্রসেস। কেননা একটা থেকে একাধিকে যেতে হলে তো অবশ্যই ভাঙতেই হবে, তাই না? সো অন্তরীকরণ হচ্ছে কি, ভাঙার প্রসেস, অথবা এক থেকে একাধিকে পরিণত করা। ঠিক আছে, এক থেকে একাধিকে পরিণত করা, এটা ছিল হচ্ছে আমাদের অন্তরীকরণের বেসিক পার্ট, তাই না? অন্তরীকরণের হচ্ছে বেসিক পার্ট। সো এই অন্তরীকরণের একটা সাইন আছে, আমরা তো জানি, যেমন যোগের সাইন কি, যোগের সাইন হচ্ছে এইটা, তারপরে বিয়োগের সাইন কোনটা, বিয়োগের সাইনটা হচ্ছে এইটা। সো আবার গুণ বা ভাগের সাইন হচ্ছে এটা। ঠিক একই রকমভাবে ডিফারেন্সিয়েশনেরও একটা সাইন বা অপারেটর আছে, যেই অপারেটরটা হচ্ছে এরকম dy বা dx। আমরা সবাই এটাকে, অনেকেই আসলে বলি যে dy বাই dx, কিন্তু আসলে এটাকে এরকমভাবে বলা উচিত নয়, এটাকে বলা উচিত হচ্ছে ddx অফ y। ঠিক আছে, এই জিনিসটাকে আমরা কিভাবে বলবো, এটাকে বলা হচ্ছে ddx অফ y। এইটাই হচ্ছে এই ডিফারেন্সিয়েশনের যে অপারেটর, সেটা এখানে যে কোনো ফাংশন হতে পারে, এক্সের যে কোনো ফাংশন বেসিক্যালি এখানে হতে পারে। সো এটা গেল হচ্ছে মোটামুটি ডিফারেন্সিয়েশন। তাহলে ডিফারেন্সিয়েশন সম্পর্কে কী জানলাম আমরা? ডিফারেন্সিয়েশন, এটার বাংলা মিনিং হচ্ছে অন্তরীকরণ। এটা কী করতে পারে, একটা থেকে একাধিকে কনভার্ট করতে পারে, তাই না? এই ম্যাথমেটিক্সে যখন প্রয়োজন হবে যে আমি একটা রাশিটিকে একাধিক রাশিতে পরিণত করব, তখন বেসিক্যালি আমাদের অন্তরীকরণের প্রয়োজন হবে, অথবা ভাঙার প্রসেস আর কি, যেটা আমাদের রাফি ভাই আমাদের বলছিল যে ভাঙার প্রসেস, সেখানে আমরা
অন্তরীকরণ ইউজ করতে পারি। আর এই অন্তরীকরণের যে সাইনটা বা অপারেটরটা সেটা হচ্ছে ডিডিএক্স। আর এটাকে বলা হয় যদি আমি ওয়াই এর সাপেক্ষে এক্স এর সাপেক্ষে ওয়াইকে ডিফারেন্সিয়েশন করি তাহলে এটাকে বলা হচ্ছে ডিডিএক্স অফ ওয়াই। এরপরে আসা হচ্ছে ইন্টিগ্রেশনে। আমরা তো ইন্টিগ্রেশনের আগেই দেখলাম যে ইন্টিগ্রেশনের দুইটা মিনিং হতে পারে, একটা হচ্ছে যোগজীকরণ আর একটা হতে পারে হচ্ছে ব্যবকলন, তাই না? একটা যোগজীকরণ আর একটা হতে পারে হচ্ছে ব্যবকলন। বেসিক্যালি আমরা যোগজীকরণই বেশি ইউজ করি, তো যোগজীকরণটাই রেখে দিই, ঠিক আছে? যোগজীকরণটাই রেখে দিই। আচ্ছা, এইটা পড়ার আগে আমরা বাস্তব জীবনের আরেকটা ছোট্ট ঘটনা দেখে আসি। স্ক্রিনে দেখো কী দেখতে পারতেছ, কি তোমাদের হাসি পাচ্ছে না? তো একটা এক্সাম্পল তো নিতেই হতো, তাই না? সো এই ভিডিওতে, এই ছোট্ট ভিডিওতে তুমি কী দেখতে পারতেছ যে একজন মানুষ একাধিক আলুর টুকরাকে একটা টুকরাতে পরিণত করতেছে, তাই না? বা এক জায়গায় পরিণত করতেছে, বা বলতে পারো যে একাধিক জিনিসটাকে একত্রে করতেছে। সো দেখো, আমাদের বাস্তব জীবনে এই ধরনের অপারেশন করার জন্য আমরা কী করি? হাত ইউজ করি, অথবা শক্ত কিছু হলে আমরা কী বিভিন্ন যন্ত্র ইউজ করি না? সো দেখো, বাস্তব জীবনে যখন আমাদের একাধিক জিনিসকে একটাতে নিয়ে আসার প্রয়োজন হয় তখন আমরা হাত বা যন্ত্র ইউজ করি। কিন্তু যখন তুমি ম্যাথমেটিক্সে অনেকগুলো রাশিকে যখন একত্রে করতে চাইবা, তখন তুমি কী ইউজ করবা? হাত ইউজ করবা বা দা বটি এগুলো ইউজ করবা? তা তো করা যায় না, তাই না? সো বেসিক্যালি এই সমস্যাটাকে সমাধান করা হচ্ছে ইন্টিগ্রেশন। অর্থাৎ আমরা যখন ম্যাথমেটিক্সে একত্রে করার কোনো প্রয়োজন হবে তখন বেসিক্যালি আমরা সেখানে কী ইউজ করি? ইন্টিগ্রেশন ইউজ করি। এখন তুমি আমাকে এখানে আরেকটা ছোট্ট কোশ্চেন করতে পারো যে ভাইয়া, আমরা তো সামেশন সম্পর্কে ভালো ধারণা জানি, সামেশন বেসিক্যালি কী করতে পারে? সামেশন অনেকগুলো মানকে একত্রে করতে পারে বা যোগ করতে পারে, তাই না? এদের সমষ্টিটা কত হবে সেটা করতে পারে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া কেন আমি ইন্টিগ্রেশন কেন ইউজ করতে যাব? আমি তো সামেশন সম্পর্কেই জানি, সামেশনও তো এসে যোগফলই দেয় আবার ইন্টিগ্রেশনও দেয়, তাহলে কেন ইন্টিগ্রেশনের প্রয়োজন হলো? এর কারণটা হচ্ছে যখন তুমি বিভিন্ন সংখ্যা যেমন 37, 35 বা হচ্ছে ধরো 36 এইগুলো যখন তুমি যোগ করতে চাইবা তখন বেসিক্যালি সামেশনটা কাজ করে। কিন্তু যখন ধরো হচ্ছে এই এক্স স্কোয়ার প্লাস হচ্ছে এক্স প্লাস হচ্ছে সিক্স, এইটা হচ্ছে একটা ফাংশন। কিসের ফাংশন? এটা হচ্ছে এক্সের ফাংশন। এখন তুমি চাচ্ছ যে এই এক্সের মান এক থেকে ধরো হচ্ছে 10 পর্যন্ত এর পরিবর্তন, এক্স এর মানটা যদি এক থেকে দশ পর্যন্ত বাড়ে কমে, তাহলে এই পুরো ইকুয়েশনের মানের পরিবর্তন কতটুকু হয়? এইটা যদি আমি সামেশনের মাধ্যমে করতে চাই, তাহলে কেমন দাঁড়াতে পারে একটু দেখো তো। যদি আমি সামেশনের মাধ্যমে করতে চাই তাহলে কেমন হতে পারে? তুমি কী করবা? আগে এক্সের মান এই ইকুয়েশনে এক্সের মান 1 বসাবা, তারপরে এক্সের মান 1.0001, এক্সের মান হচ্ছে 1.0002, এরকম হাজার হাজার কোটি মান 10 পর্যন্ত বেসিক্যালি হাজার হাজার কোটি মান এখানে বসাবা এবং সব পরিবর্তন কতটুকু হয়েছে সেটা তুমি যোগ করবা, তাই না? যোগ করলে বেসিক্যালি আমরা এই যে এই 1 থেকে 10 পরিবর্তনে পুরো ইকুয়েশনের পরিবর্তন কতটুকু হয়েছে সেই ভ্যালুটা পেতে পারি। এখন এটা তো একটা ছোট্ট কনসেপ্ট, এখন তুমি একটু চিন্তা করে দেখো তো, যদি আমরা সামেশনটাকে ইউজ করে করতে চাই তাহলে ম্যাথটা কত বড় হয়ে যাবে? ছোট্ট একটা ম্যাথের জন্য তোমার হতে পারে 5, 10, 50 পেজ। ইনফ্যাক্ট এটা আসলে প্রায় অসম্ভব একটা কাজ হয়ে দাঁড়াবে। সো বেসিক্যালি এটা কিন্তু একটা বড় ধরনের সমস্যা হয়, আর এই সমস্যাটাকে সমাধান করার জন্য বেসিক্যালি ব্যবহার করা হয়েছে ইন্টিগ্রেশন। আর এই ইন্টিগ্রেশন কী করতে পারে? এই ইন্টিগ্রেশন একেবারে তুমি যদি এই রাশির উপর ইন্টিগ্রেশন করো, অপারেটরটা অ্যাপ্লাই করো, তাহলেই বেসিক্যালি এই পরিবর্তনটা কত হয়েছে সেইটার যোগফল হয়তো কোনো একটা মান তোমাকে এখানে দিয়ে দিবে। এটাকে আসলে বেসিক্যালি লেখা হয়েছে এইরকমভাবে, এটা হচ্ছে ইন্টিগ্রেশনের সাইন। আমি এটা নিয়ে পরবর্তীতে কথা বলবো। এটা হচ্ছে সেই এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স ইন্টু হচ্ছে ডিএক্স,
ঠিক আছে ইনটু ডিএক্স এখান থেকে তুমি এক্স এর মান কত থেকে কততে যাচ্ছ এক থেকে দশের মধ্যে মান চাচ্ছ তাই না তাহলে এখানে কি হবে এই এক্স এর মান এক থেকে দশ পর্যন্ত পরিবর্তনের ফলে পুরো ইকুয়েশনের পরিবর্তন কতটুকু হয়েছে এবং সেটার অ্যাকুরেট একদম সুস্পষ্ট মান কিন্তু আসলে এটা দিবে দ্যাটস ওয়াই সামেশন সম্পর্কে আমাদের ধারণা থাকলেও আমরা কিন্তু সামেশনটা ইউজ করব না আমরা বেসিক্যালি যোগজীকরণ ইউজ করব যখন মানটা আসলে পরিবর্তন হবে তাই না পরিবর্তন হবে সো এটা তো এই পর্যন্ত আমরা মোটামুটি বুঝলাম ঠিক আছে আচ্ছা ওকে সো ইন্টিগ্রেশন বা যোগজীকরণ এটারও কিন্তু একটা সাইন আছে এটার একটা সাইন আছে যেটাকে এরকমভাবে লেখা হয় ইন্টিগ্রেশন অফ ওয়াই ইন্টু ডিএক্স অর্থাৎ এক্সকে যদি সরি ওয়াইকে যদি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করো তাহলে এটাকে এইভাবে লেখা হয় আর এটাকে পড়া হয়ে হচ্ছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স ঠিক আছে ইন্টিগ্রেশন অফ ওয়াই ডিএক্স আর এখানে যদি এক্স হয় তাহলে এখানে বলা হয়েছে এক্স ডিএক্স ইন্টিগ্রেশন অফ এক্স ডিএক্স ওকে ঠিক আছে সো এটা গেল হচ্ছে আমাদের ইন্টিগ্রেশনের সাইন এখন তুমি প্রশ্ন করতে পারো যে আচ্ছা ভাইয়া এই সাইনটাকে এইভাবেই কেন নেওয়া হলো অন্যভাবে তো নেওয়া যেতে পারতো হ্যাঁ অবশ্যই নেওয়া যেতে পারতো বেসিক্যালি এই চিহ্নটা আসছে আমরা সামেশন দেখেছি না সামেশন এই সামেশনের যে এস এই এসটা আছে সেই এসটাকেই বেসিক্যালি লম্বা করে এরকম একটা সাইন আনা হয় ঠিক আছে কেননা আসলে এই ইন্টিগ্রেশন এটা সামেশনের মতোই কাজ করে তাই না এই সামেশনের মতোই কাজ করে সো এটাতে গেলে ইন্টিগ্রেশন সাইন আর এই ইন্টিগ্রেশনের সাইনে তুমি দেখবা যে এইখানে কিছু একটা থাকে এখানে কিছু একটা থাকে অনেক জায়গায় থাকে এখানে কিছু একটা থাকে বেসিক্যালি ইন্টিগ্রেশন দুই ধরনের হতে পারে একটা হচ্ছে নির্দিষ্ট আর একটা হচ্ছে অনির্দিষ্ট যেগুলো নির্দিষ্ট সেটাই আসলে এখান থেকে এখানে কিছু একটা থাকে এটাকে বলা হচ্ছে লোয়ার লিমিট ধরো এখান থেকে ছোটো হাতের এ দিলাম আর এটাতে ধরো হচ্ছে বি দিলাম সো এই ছোটো হাতের এটা হবে কি লোয়ার লিমিট আর বড় হাতের বিটা হচ্ছে আপার লিমিট এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই কেন এই লোয়ার লিমিট বা আপার লিমিট এগুলো আনা হলো কেন এটা প্রয়োজন কোথায় এটা কিন্তু অনেক প্রয়োজন আছে কেননা ধরো তুমি এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস হচ্ছে সিক্স তুমি এটার পরিবর্তন চাচ্ছ এটার পরিবর্তন কত হয়েছে তখন তুমি কী করবে এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস সিক্স এই পরিবর্তন হচ্ছে যখন তুমি এটার পরিবর্তন চাচ্ছ কিন্তু কত পরিবর্তন চাচ্ছ এক্সের কত থেকে কত মানের জন্য পরিবর্তন চাচ্ছ ধরো এক্সের যদি আমি এক থেকে দুই পর্যন্ত পরিবর্তন চাই তাহলে লোয়ার লিমিট হিসেবে দেবো কত আমি এক দিব আর আপার লিমিট হিসেবে আমি দিব হচ্ছে দুই ঠিক আছে সেই জন্য আসলে লোয়ার লিমিট বা আপার লিমিট এগুলোর কিন্তু ব্যাপক পরিমাণে প্রয়োজন আছে ওকে তাহলে ওভারঅলই আমরা এখান থেকে কী কী জানলাম বেসিক্যালি আরেকটা কথা এখানে ছোট্ট করে একটা বলা দরকার ক্যালকুলাসের পার্ট কয়টা ছিল দুইটা একটা হচ্ছে অন্তরীকরণ আর একটা হচ্ছে যোগজীকরণ তাই না সো এটা হচ্ছে অন্তরীকরণ যোগজীকরণ বেসিক্যালি তুমি শব্দটাকে একটু ভালো করে চিন্তা করো তো এই অন্তরীকরণ ভালো করে একটু চিন্তা করো তো দেখো তো অন্তরীকরণ এখান থেকে অন্তর শব্দটা আসে না অন্তর মানে কি আসলে অন্তর মানে কি আমরা জানি না বিয়োগ সেটাই কিন্তু বেসিক্যালি এখানে হয়েছে এটাই সে হচ্ছে মানে এক থেকে একাধিক মানে একটু বিয়োগ করা টাইপের কিন্তু আসে আর এবার আসো এটাতে যোগজীকরণ দেখো এখান থেকে কিন্তু আসলে যোগ একটা ভাব আসে এই কারণে কিন্তু আসলে আমরা সামেশন বা যোগ প্রক্রিয়া করি বা এটাকে বলা হচ্ছে একত্রে করি তাই না এই এই যোগজীকরণের মানে কি আসলে একত্রে করা এই যোগজীকরণের মানেটা হচ্ছে একত্রে করা যেটা আমরা কিন্তু বেসিক্যালি একটা অ্যানিমেশনের মাধ্যমে বা একটা ভিডিওর মাধ্যমে দেখলাম যেখানে ওই যে আলুর কাইটা তৈরি করা হচ্ছিলো তাহলে ওভারঅল এখান থেকে কী জানতে পারি ক্যালকুলাস এটা হচ্ছে একটা গণিতের পার্ট তাই না ক্যালকুলাস হচ্ছে একটা গণিতের পার্ট এই ক্যালকুলাসের দুইটা পার্ট হয় একটা হচ্ছে ডিফারেন্সিয়েশন আর একটা হতে পারে হচ্ছে ইন্টিগ্রেশন ডিফারেন্সিয়েশনের বাংলা মিনিং হচ্ছে অন্তরীকরণ এটা আমরা কেন ইউজ করি কারণ হচ্ছে আমরা যদি বাস্তবিক জীবনে বিভিন্ন একটা জিনিস থেকে একাধিক জিনিসে কনভার্ট করতে চাই তাহলে হতে পারে আমরা হাত যন্ত্র এগুলো ইউজ করি কিন্তু ম্যাথমেটিক্সে আসে তো এগুলো ইউজ করা যায় না ম্যাথমেটিক্সে যখন একটা জিনিস থেকে একাধিক জিনিসে পরিণত করার প্রয়োজন হয় তখন বেসিক্যালি সেখানে ডিফারেন্সিয়েশন ইউজ করা হয় আর যোগজীকরণ আমরা তো একটা কাইয়ের যে আলুর যে টুকরার যে একটা ভিডিও ছিল ওটাতে দেখলাম কী করা হয় বাস্তব জীবনে ধরো যখন আমি একটা জিনিসটাকে একাধিক জিনিস থেকে একটা জিনিসে কনভার্ট করতে চাই তখন হাত বা বিভিন্ন যন্ত্র ইউজ করি কিন্তু ম্যাথমেটিক্সে তো আর যন্ত্র ইউজ করা যায় না ম্যাথমেটিক্সে যখন তুমি
একাধিক জিনিস থেকে একটা জিনিসে নিয়ে আসতে চাইবা, তখন তোমাকে ব্যবহার করতে হবে হচ্ছে যোগজীকরণ, যেটা আমরা শব্দ থেকে বুঝতে পারি যে যোগ যোগ একটা টাইপের, যোগ যোগ একটা টাইপের কিন্তু একটা রাশি আর কি। সো এটাকে বলা হয়, এটা হচ্ছে সেই ইন্টিগ্রেশনের সাইন অথবা অপারেটরও বলতে পারো। আচ্ছা, আর এটা হচ্ছে সেই লোয়ার লিমিট, এটা হচ্ছে কি, এটা হচ্ছে লোয়ার লিমিট, সরি, এটাকে বলি হচ্ছে আমরা লোয়ার লিমিট, লোয়ার লিমিট। আর উপরেরটাকে বলা হচ্ছে আপার লিমিট, তাই না? উপরেরটাকে বলা হচ্ছে আপার লিমিট, উপরেরটাকে বলা হচ্ছে আপার লিমিট, একটা হচ্ছে লোয়ার লিমিট আর একটা হচ্ছে আপার লিমিট। ওকে, আর ক্যালকুলাস সম্পর্কে আরেকটু কথা বলা যাক, ক্যালকুলাসের গুরুত্ব সম্পর্কে। ক্যালকুলাসের গুরুত্বটা কিন্তু আসলে অনেক, কারণ কি, কারণ ক্যালকুলাসটা আসলে পরিবর্তন নিয়ে কাজ করে, আর আমাদের বাস্তব জীবনে কিন্তু পরিবর্তনটাই বেশি হয়। দ্যাটস ওয়াই ইন্টিগ্রেশন বা ডিফারেন্সিয়েশন এটা কিন্তু আমরা ব্যাপক পরিমাণে ইউজ করি। যেমন তোমরা পরিবর্তনশীল কাজ দেখেছো না ফিজিক্সে, বেসিক্যালি যোগজীকরণ যে এই বেসিকটা একত্রে করতে পারে, এই ইন্টিগ্রেশনের যে টুলটা, এটা এই যে ইন্টিগ্রেশনের এই টুলটা, এটা কী করতে পারে, এটা যে কোনো যে কোনো সমীকরণের উপর যখন তুমি অ্যাপ্লাই করবা সেটাকে একত্রে করে দিতে পারে, মানে পরিবর্তনটা কত হয়েছে সেটা একত্রে করে দিতে পারে। আর এই কনসেপ্টটা আমাদের পদার্থবিজ্ঞানে কিন্তু প্রচুর পরিমাণে ইউজড হয়, ব্যাপক পরিমাণে, তুমি দেখবা অনেক বেশি ইউজড হয়। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই কই, আমরা পদার্থবিজ্ঞানের ম্যাথ তো অনেক করি কিন্তু এই ধরনের ইউজ তো দেখি না। বেসিক্যালি এই ধরনের এই যে যৌগজীকরণ বা ইন্টিগ্রেশনের এই ব্যবহারটা বেসিক্যালি সূত্র প্রতিপাদনে আমরা অনেক বেশি দেখি। আমরা যখন সূত্র প্রতিপাদন করি না, তখন কিন্তু এই যোগজীকরণটা অনেক বেশি কাজে লাগে। যেমন আমরা পরিবর্তনশীল কাজ দেখেছি না, পরিবর্তনশীল কাজ ডব্লিউ সমান সমান ইন্টিগ্রেশন অফ এফ, ধরো হচ্ছে এস ডিএস, দেখো এইরকম ইন্টিগ্রেশন কিন্তু করা হয়। কেন? কারণ এই পরিবর্তন, এই ইন্টিগ্রেশন কী করতে পারে, পরিবর্তন কতটুকু হয়েছে সেটা কিন্তু একবারে যোগ করে দিতে পারে। এরকম অসংখ্য সূত্র কিন্তু আসলে আমরা প্রতিপাদন করি কিসের মাধ্যমে, এই ইন্টিগ্রেশনটাকে ব্যবহার করে। এছাড়া ক্যালকুলাসের আরও ব্যবহার আছে, যেটা একটু পরে দেখো। ওকে, সো এই পার্টটা কমপ্লিট করা যাক, মোটামুটি আমরা পরের পার্টে চলে যাই। আমরা তো গত স্লাইডে বা গত পার্টে আমরা কী দেখলাম, যে অন্তরীকরণ বা যোগজীকরণের ব্যবহার রয়েছে, একটা কি, একটা হচ্ছে অন্তরীকরণ একটা থেকে একাধিকে কনভার্ট করতে পারে, আর যোগজীকরণ কী করতে পারে, ওই একাধিক জিনিসটাকে আবার একত্রে করতে পারে। সো এটা আমরা আরেকটা ব্যবহার দেখব, এবার হচ্ছে আমরা ওটাও একটা ব্যবহার করা যায়, এটার আরেকটা ব্যবহার রয়েছে, ঠিক আছে, আরেকটা ব্যবহার রয়েছে। তার আগে তোমাদের ছোট্ট একটা কথা বলি, আমি কিন্তু ভিডিওর প্রথম থেকেই বলছিলাম যে এই চ্যাপ্টারটা বেসিক্যালি আমরা পড়তেছি যোগজীকরণ পড়তেছি না এই ভিডিওতে, এখন আমরা যোগজীকরণ পড়তেছি। কিন্তু কেন আমি অন্তরীকরণের সাথে সাথে পড়াচ্ছি, এর কারণটা হচ্ছে অন্তরীকরণ আর যোগজীকরণ এই দুইটা কিন্তু একে অপরের বিপরীত প্রসেস, ঠিক আছে, যেটা আমরা দেখেছি এটা হচ্ছে ভাঙার প্রসেস আর এটা হচ্ছে আমার গড়ার প্রসেস বা একত্রে করার প্রসেস। যেমন ধরো হচ্ছে এফ অফ এক্স, এটা হচ্ছে একটা, এটা হচ্ছে এক্সের একটা ফাংশন। এখন এটাকে যদি তুমি ডিফারেন্সিয়েশন করো, ধরো হচ্ছে তুমি ডিডিএক্স অফ ওয়াই করতেছ, সো এটাকে আমি ডিফারেন্সিয়েশন করলাম, যদি ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাবো, এক্সেরই আর একটা ফাংশন পাবো। সো এফ অফ এক্সকে ডিফারেন্সিয়েশন করলে আমি জি অফ এক্স পাচ্ছি। এখন যদি আমি জি অফ এক্সকে আবার ইন্টিগ্রেশন করি, এক্সের সাপেক্ষে যদি আমি ইন্টিগ্রেশন করি, তাহলে কিন্তু আমি আবার সেই এফ অফ এক্সই পাবো, ঠিক আছে। এটা হচ্ছে একটা আরেকটা বিপরীত প্রসেস। যেমন এই জিনিসটার একটা ব্যবহারও কিন্তু আমরা দেখেছি, কোথায় দেখেছি, পদার্থবিজ্ঞানে দেখেছি। পদার্থবিজ্ঞান প্রথম পত্রের তৃতীয় অধ্যায় বেসিক্যালি এই জিনিসটা আলোচনা করা হয়, তোমরা সেটা দেখেছো। স্মরণকে কী দ্বারা প্রকাশ করছি আমরা, এস দ্বারা, বেগকে আমরা ভি দ্বারা, আর ত্বরণকে আমরা এ দ্বারা। দেখো স্মরণকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি, টি এর সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, তাহলে কী পাবো, বেগ পাই। বেগকে আবার যদি আমি ডিফারেন্সিয়েশন করি সময় সাপেক্ষে, তাহলে আমরা কী পাবো, ত্বরণ পাবো। আর এই ত্বরণকেই যখন আমি আবার ইন্টিগ্রেশন করব, ঠিক আছে, যখন ইন্টিগ্রেশন করব তখন কিন্তু আমি আবার সেই বেগের রাশিমালাটাই পাবো। আবার বেগকে ইন্টিগ্রেশন করলে পাওয়া যায় হচ্ছে স্মরণ, স্মরণকে ডিফারেন্সিয়েশন করলে বেগ পাওয়া যায়, বেগকে ডিফারেন্সিয়েশন করলে ত্বরণ পাওয়া যায়, ত্বরণকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে আমি পাবো বেগ, আবার বেগকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কিন্তু আমি আবার পাবো হচ্ছে স্মরণ। অর্থাৎ
অন্তরীকরণ আর যোগজীকরণ একে অপরের বিপরীত প্রক্রিয়া, ঠিক আছে? একে অপরের বিপরীত প্রক্রিয়া। সো আমরা কিন্তু গতটাতে দেখছি যে একটা ব্যবহার একটা একজন গড়তে পারে আরেকজন ভাঙতে পারে। সো এখন চলো আমরা আরেকটা ব্যবহার দেখব, ঠিক আছে? এই ইন্টিগ্রেশনের আরেকটা ক্ষমতা বা অন্তরীকরণের আরেকটা ক্ষমতা আছে। একটা ক্ষমতা হচ্ছে এই অন্তরীকরণটা ঢাল নির্ণয় করতে পারে। আমরা ঢাল সম্পর্কে সবাই জানি, তাই না? এটা হচ্ছে আমাদের ম্যাথ থার্ড চ্যাপ্টারে আলোচনা করা হয়। সো এটা আমরা ছোটোবেলা থেকে আসলে জানি। এই অন্তরীকরণটা কী করতে পারে? ঢাল নির্ণয় করতে পারে, আর এই যোগজীকরণটা ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। বেসিক্যালি এটা এক্স অক্ষের সাথে ক্ষেত্রফল নির্ণয় করতে পারে। সো আমরা একটু এক্সাম্পল নিয়ে দেখি। ধরো এটা হচ্ছে একটা সরলরেখা, তাই না? এটা হচ্ছে একটা সরলরেখা। এই সরলরেখার এই এই বিন্দুটা হচ্ছে ধরো 3,3, আর একটা হচ্ছে এই বিন্দুটা হচ্ছে 5,7, ঠিক আছে? একটা হচ্ছে 3,3, আর একটা হচ্ছে 5,7। সো আমি চাচ্ছি এটা ঢাল নির্ণয় করতে, ঠিক আছে? আমি এটা ঢাল নির্ণয় করতে চাচ্ছি। সো ঢালকে আমরা এম দ্বারা প্রকাশ করি। ঢাল এম সমান কি? y2 - y1, আর এটা হচ্ছে x2 - x1। y2 কোনটা? দেখো এখানে এটা যদি এ হয়, এটা বি ধরলাম। সো y2 মানে হচ্ছে 7 - 3, এসব তো আমরা সবাই জানি। আর 5 - হচ্ছে 3। সো এখান থেকে আমি পাচ্ছি, উপরে পাচ্ছি 4, আর নিচে পাচ্ছি হচ্ছে 2। দ্যাট মিন্স অ্যাকচুয়ালি 2 পাচ্ছি, তাই না? এই ঢালটা কত আসতেছে? এই যে ইকুয়েশনটা, এই ইকুয়েশনের ঢালটা হচ্ছে 2। এটা আমরা বের করলাম কিসের মাধ্যমে? আমরা সূত্রের মাধ্যমে বের করলাম। এখন ধরো আমি চাচ্ছি যে ক্যালকুলাস ব্যবহার করে করব, ঠিক আছে? ক্যালকুলাস বা অন্তরীকরণ ব্যবহার করে করব। সো ক্যালকুলাস পদ্ধতিতে যদি আমি করতে চাই, ক্যালকুলাস পদ্ধতিতে যদি করতে চাই, তাহলে একটা ইকুয়েশনের প্রয়োজন হয়। ধরো এই সমীকরণের ইকুয়েশনটা হচ্ছে এরকম, ইকুয়েশনটা হচ্ছে y = 2x - 3। এইটা হচ্ছে এই সরলরেখার ইকুয়েশন। আমরা কিন্তু জানি প্রত্যেকটা রেখারই একটা ইকুয়েশন থাকে, তাই না? একটা সমীকরণ থাকে। সো এই যে সরলরেখাটা আছে, এই সরলরেখার ইকুয়েশনটা হচ্ছে এইটা। এখন আমরা চাচ্ছি বেসিক্যালি এটা ঢাল নির্ণয় করতে। আমরা সূত্রের মাধ্যমে তো খুব সহজেই বের করতে পারি। এখন চাচ্ছি আমরা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে বের করব, ঠিক আছে? আমরা হচ্ছে ক্যালকুলাসের মাধ্যমে বের করব। সো সমীকরণটা কি? y = হচ্ছে 2x - 3। এটা এক্সের একটা ফাংশন। এখন আমরা যদি এই রাশিটাকে এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি, মানে dy/dx করি, তাহলে বেসিক্যালি যেই মানটা পাওয়া যায় সেটাই বেসিক্যালি ঢাল নির্দেশ করে, ঠিক আছে? সেটাই বেসিক্যালি ঢাল নির্দেশ করে। অর্থাৎ কোনো ইকুয়েশনের উপর আমরা যদি অন্তরীকরণ করি, তাহলে যে মানটা পাওয়া যায় সেটা হচ্ছে ওই ইকুয়েশনের বা ওই ওই রেখার ঢাল নির্দেশ করে, ঠিক আছে? তাহলে dy/dx, সো এখান থেকে একই মান আসবে বেসিক্যালি। ধরো হচ্ছে dy/dx এখান থেকে 2x - 3, এটাকে যদি আমরা ডিফারেন্সিয়েশন করি, তাহলে এখান থেকে এরকম পাবো, 2 পাচ্ছি, বেসিক্যালি 2 পাচ্ছি। এটা আমরা পরে আস্তে আস্তে দেখব। সো এখান থেকে আমরা যখন ডিফারেন্সিয়েশন করলাম, দেখলাম যে এটার মান আসতেছে 2, আবার এটাতেও 2 আসতেছে। সো এটা হচ্ছে ক্যালকুলাস পদ্ধতিতে আমরা ঢাল নির্ণয় করলাম। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো, আচ্ছা ভাইয়া, আমরা তো ঢাল নির্ণয়ের সূত্রই জানি, তাই না? আমরা কিন্তু ঢাল নির্ণয়ের সূত্র জানি। সো ঢাল নির্ণয়ের সূত্র যেহেতু জানি, আমরা সূত্রের মাধ্যমেই সবসময় বের করব, আমাদের ক্যালকুলাস জানার প্রয়োজন কেন? এটার কারণ হচ্ছে ক্যালকুলাস বেসিক্যালি এই সরলরেখা, এই যে সূত্রটা আছে, এই সূত্রটা এই সরলরেখার জন্যই কিন্তু প্রযোজ্য সূত্রটা। যখন তোমার সরলরেখা বাদে বক্ররেখা হয়ে যাবে, এইরকম হচ্ছে একটা বক্ররেখা, আর এইটার একটা ইকুয়েশন ধরো হচ্ছে y = 2x² - 5x + 2। ধরো এই যে ইকুয়েশনটা, এই যে আমরা রেখাটা দেখলাম, এই রেখার যে ইকুয়েশনটা সেটা হচ্ছে y² - 5x + 2। এখন তোমাকে যদি আমি বলি যে তুমি এটা ঢাল বের করতো, তাহলে তুমি কী করবা? এটা বের করতে পারবা? কেননা আমরা যে সূত্রটা ইউজ করছি, সেই সূত্রটা কিন্তু আসলে বক্ররেখার ঢাল আনতে পারে না, তখনই বেসিক্যালি এটা তো একটা সমস্যা, তাই না? এই সমস্যাটাকে সমাধান করে হচ্ছে ক্যালকুলাস। অর্থাৎ ক্যালকুলাস সরলরেখা হোক বা বক্ররেখা হোক, সরলরেখা বক্ররেখা উভয়েরই ঢাল বের করে দিতে পারে। সরলরেখার জন্য
আমরা তো সূত্র ইউজ করতে পারি, আবার এমন না যে ক্যালকুলাস দিয়ে করতে পারবো না, ক্যালকুলাস ইউজ করলেও কিন্তু আসলে সেটা ঢাল পাওয়া যায়। আর বক্ররেখা যদি হয় তাহলে কিন্তু অবশ্যই তোমাকে অন্তরীকরণ ইউজ করতে পারো হবে। আচ্ছা আরেকটা কথা একটু বলি, এই যে ইকুয়েশনটা আমরা দিলাম, ঠিক আছে, তুমি এখন বলতে পারো যে ভাইয়া এই ইকুয়েশনটা এটাই কেন নিলাম, এর কারণটা হচ্ছে যখন কোনো একটা বক্ররেখা হয় তখন কিন্তু আসলে সে দ্বিঘাতী সমীকরণ হয়, একঘাতী সমীকরণ আমি নেই নি, কারণ একঘাতী সমীকরণ হলে সেটা কিন্তু আসলে সরলরেখা হয়েছে। সো এইটার উপর যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে এখান থেকে ঢাল কত পাওয়া উচিত, ঢাল ধরো হচ্ছে ডিফারেন্সিয়েশন করলাম এটাকে ডিওয়াই বা ডিএক্স করলাম, তাহলে এখান থেকে পাবো হচ্ছে ফোর এক্স হ্যাঁ মাইনাস হচ্ছে ফাইভ পাচ্ছি, মাইনাস ফাইভ, আর এটা তো জিরো হয়ে যাবে। সো দেখো এটার যে ঢালটা সেই ঢালটা পাচ্ছে ফোর এক্স মাইনাস ফাইভ। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া এখানে ঢাল পেলাম ঠিক আছে, কই ঢাল পেলাম, এটাও তো একটা ইকুয়েশন, এটা তো ইকুয়েশন তাই না? অবশ্যই এটা তো ইকুয়েশনই আসবে তাই না, এটা ঢালের ইকুয়েশন আসবে, এটা ঢালের সমীকরণ আসবে। দেখো এই যে সরলরেখাটা, এই এই বক্ররেখাটা, এটার এক একটা বিন্দুতে এক এক ঢাল, ঠিক আছে, এক একটা বিন্দুতে এক এক ঢাল, দ্যাটস ওয়াই এক একটা বিন্দুতে এক এক ঢাল হলে সেটা তো একজ্যাক্টলি কোনো মান পাবো না, সেটা তো আমরা ইকুয়েশনই পাবো তাই না? এটাই হচ্ছে সেই বেসিক্যালি ঢাল, বুঝছো, এটাই হচ্ছে সেই ঢালটা, এটাই হচ্ছে সেই ঢাল বা ঢালের যে ইকুয়েশন সেটা। তাহলে দেখো অন্তরীকরণের ব্যবহারটা আরেকটা ব্যবহার কি, আমরা ঢাল নির্ণয় করতে অন্তরীকরণ ব্যবহার করি। বেসিক্যালি সরলরেখা হোক বা বক্ররেখা উভয় ক্ষেত্রেই কিন্তু আসলে অন্তরীকরণ আমাদের ঢাল বের করে দিতে পারে, ঠিক আছে। আমরা যে কোনো সময় যদি আমাদের ঢাল বের করার প্রয়োজন হয় তখন আমরা কী করবো, সেখানে আমরা হচ্ছে অন্তরীকরণ করব। আচ্ছা এরপর যোগজীকরণ কী করতে পারে, বেসিক্যালি যোগজীকরণ ক্ষেত্রফল নির্ণয় করতে পারে, ঠিক আছে। যোগজীকরণের আরেকটা ক্ষমতা হচ্ছে সে ক্ষেত্রফল নির্ণয় করে দিতে পারে। দেখো এইখান থেকে আমরা, এটা হচ্ছে এক্স অক্ষ, ভালো কথা, এটা হচ্ছে এক্স অক্ষ, আর এটা হচ্ছে আমার সেই ওয়াই অক্ষ, ঠিক আছে, এক্স অক্ষ আরেকটা হচ্ছে ওয়াই অক্ষ, আর এইটাই হচ্ছে সেই ইকুয়েশনটা, ঠিক আছে, সেই ইকুয়েশনটা। এখন তোমাকে আমি যদি বলি যে এটার ক্ষেত্রফল বের করে দাও, সো এইটুকের ক্ষেত্রফল তুমি বের করে দাও, তুমি কী করবে বলো তো। দেখো ফাইভ সেভেন, মানে এইটুকু হচ্ছে ফাইভ আর এইটুকু হচ্ছে আমার সেই সেভেন, ঠিক আছে, এইটা হচ্ছে ফাইভ আর হচ্ছে সেভেন। তোমাকে যদি আমি বলি ক্ষেত্রফল তাহলে এটা কি একটা ত্রিভুজ গঠন করেছে, না একটা ত্রিভুজ গঠন করেছে, আর এটার বের করার জন্য হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, সো ভূমি গুণন হচ্ছে উচ্চতা, মানে পাঁচশোটা পঁয়ত্রিশ বাই দুই, এইটাই আসবে হচ্ছে আমার ক্ষেত্রফল, ঠিক আছে। এটার ক্ষেত্রফল কত আসতেছে, পঁয়ত্রিশ বাই দুই, ভালো কথা, এটা তো আমরা ক্ষেত্রফল বের করে নিলাম। এখন যদি আমরা চাই যে না আমরা এই ক্ষেত্রফলটা আমরা সূত্রের মাধ্যমে না, আমরা ক্যালকুলাস দিয়ে করবো, আমরা ক্যালকুলাস পদ্ধতিতে করব, ঠিক আছে, আমরা এই যে ক্ষেত্রফলটা পেলাম এটা কিন্তু আমরা ক্যালকুলাসের মাধ্যমে বের করতে পারি। যেমন আমরা এটার ইকুয়েশন দাঁড় করেছিলাম ওয়াই সমান সমান হচ্ছে কত, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু, সরি এটা ছিল হচ্ছে ওয়াই সমান সমান টু এক্স মাইনাস থ্রি, ওয়াই সমান সমান টু এক্স মাইনাস থ্রি, এইটার যে ইকুয়েশনটা এটা হচ্ছে টু এক্স মাইনাস থ্রি। এইটাকে যদি আমরা ইন্টিগ্রেশন করি, ঠিক আছে, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে একটা মান পাবো, তো টু এক্স, এটাকে ইন্টিগ্রেশন করবো টু এক্স মাইনাস থ্রি, যা পাওয়া যাবে সেটা কী নির্দেশ করবে, সেটা নির্দেশ করবে এই ক্ষেত্রফলটাকে নির্দেশ করবে, ঠিক আছে, এটাকে নির্দেশ করবে হচ্ছে এটার ক্ষেত্রফল নির্দেশ করবে। আচ্ছা এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাইয়া আমরা তো বিভিন্ন শেপ জানি, যেমন ত্রিভুজ, ট্রাপিজিয়াম ইত্যাদি ইত্যাদি, এইরকম এই সূত্র দিয়ে, ট্রাপিজিয়ামের সূত্র আমরা জানি যে হাফ গুণন সমান্তরাল বাহুদ্বয়ের যোগফল গুণন এদের মধ্যবর্তী দূরত্ব, তারপরে ত্রিভুজের জন্য হাফ গুণন ভূমি গুণন উচ্চতা, আমরা তো এই শেপগুলোর ক্ষেত্রফল তো এমনিতেই বের করতে পারি। তাহলে কেন আমরা ক্যালকুলাস ইউজ করতে যাবো, এর কারণটা হচ্ছে ক্যালকুলাস বা যোগজীকরণ এটা ক্ষেত্রফল বের করে, কিন্তু সেটা সরলরেখার জন্য বের করে দিতে পারে, আবার বক্ররেখার জন্য বের করে দিতে পারে। ধরো এটা এইরকম একটা শেপ হয়েছে, ঠিক আছে, ধরো হচ্ছে এইরকম, আচ্ছা এইটা একটা এটা হচ্ছে একটা রেখা, এটা তো বেসিক্যালি বক্ররেখা। সো তোমাকে যদি আমি বলি যে এই বক্ররেখার ক্ষেত্রফলটা কত, তখন তুমি কি, এটা কি কোনো শেপ, এটা কিন্তু কোনো রেগুলার শেপ নয়, এটা হচ্ছে একটা ইররেগুলার শেপ, এটা কিন্তু কোনো শেপই না। বেসিক্যালি এটা হচ্ছে ধরো হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু, এটা হচ্ছে এক্স ওয়ান আর এটা হচ্ছে এক্স টু। এখন তুমি চাচ্ছ এটার ক্ষেত্রফল নির্ণয় করতে,
তুমি যদি ম্যানুয়ালি করতে চাও, তুমি যদি ম্যানুয়ালি করতে চাও তাহলে কী করবে, এই প্রত্যেকটা জিনিসকে একদম ছোট ছোট ভাগে ভাগ করবা, তখন তুমি দেখবা যে হয় এটা চতুর্ভুজ হয়েছে না এটা ট্রাপিজিয়াম হয়েছে। সো এরকম ছোট ছোট ভাগে সবগুলাকে তুমি যোগ করবে, ছোট ছোট অংশের সবগুলোর ক্ষেত্রফল তুমি যোগ করলে তবেই তো তুমি টোটাল এরিয়াটা পাবা, তাই না? কিন্তু তুমি একটু ভেবে দেখো তো, এই কাজটা অনেক কঠিন না? আর এই কাজের জন্যই তো আমরা যোগযোগীকরণ ইউজ করি। যোগযোগীকরণ কি একত্রে করতে পারে না, এই যে ছোট্ট ছোট্ট যে ক্ষেত্রফলগুলো, এই ক্ষেত্রফলের মানগুলো কিন্তু সেই একেবারে একত্রে করে দিতে পারে। অর্থাৎ আমরা যোগযোগীকরণ ইউজ করতে পারি ক্ষেত্রফল নির্ণয় করতে, সেটা হতে পারে সমান্তরালের জন্য, সরি, সরলরেখার জন্য ক্ষেত্রফল হতে পারে, আবার বক্ররেখার জন্য সেটা ক্ষেত্রফল হতে পারে। আর সেটা কি করতে পারে বেসিক্যালি, সেটা কিন্তু এক্স অক্ষের সাথে আসলে কতটুকু ক্ষেত্রফল তার আছে সেটা বের করে দিতে পারে। সো আমরা ক্যালকুলাসের মাধ্যমে, ধরো এটার ইকুয়েশনটা যদি এরকম হয়, ওয়াই সমান সমান টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। এখন তুমি চাচ্ছ যে এক্সের মান টু হতে ধরো হচ্ছে ফাইভ পর্যন্ত, এটা তো একটা রেঞ্জ থাকা লাগবে যে তুমি কত রেঞ্জ থেকে কত রেঞ্জের মধ্যে ক্ষেত্রফলটা চাচ্ছ। এক্সের মান টু থেকে ফাইভ পর্যন্ত কতটুকু ক্ষেত্রফল নিয়ে আসে সেটা তুমি বের করতে চাও, তাহলে তুমি কী করবে? এটাকে ইন্টিগ্রেশন করবো তো অবশ্যই, কারণ যে কোনো একটা ইকুয়েশনকে যখন ইন্টিগ্রেশন করবো তখনই কিন্তু সেইটা এক্স অক্ষের সাথে কত কত ক্ষেত্রফল উৎপন্ন করে সেটার মান দিয়ে নেবে। তাহলে তুমি এখান থেকে এটাকে ইন্টিগ্রেশন করবা, টু এক্স স্কোয়ার মাইনাস ফাইভ এক্স প্লাস টু। আচ্ছা, এখানে লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়ার প্রয়োজন হয়। কেন লোয়ার লিমিট? কারণ তুমি চাচ্ছ যে কত থেকে কতর মধ্যে আসলে এটা ক্ষেত্রফল তুমি চাচ্ছ। এক্সের মান টু থেকে ফাইভ পর্যন্ত আসলে ক্ষেত্রফলটা চাচ্ছি, আর এখানে তো ডিএক্স তো অবশ্যই থাকবে, তাই না? সো তুমি যদি এখান থেকে তুমি ইন্টিগ্রেশন করতে পারো, এটা আসবে হচ্ছে থ্রি টু এক্স স্কোয়ার এক্স টু দি পাওয়ার থ্রি ডিভাইডেড বাই হচ্ছে থ্রি, এইরকম আসবে, মাইনাস হচ্ছে ফাইভ এক্স স্কোয়ার ডিভাইডেড বাই টু প্লাস হচ্ছে টু এক্স, এইরকম আসবে। সো এখান থেকে আবার লোয়ার লিমিট আপার লিমিট বসে ফাইভ বাই টু, এখান থেকে কিছু ক্যালকুলেশন করলে কিছু একটা মান আসবে। এখন তুমি প্রশ্ন করতে পারো যে ভাই আপনি এটা কীভাবে করলেন, এটা কীভাবে করলাম, সেটা আমি একটু পরে তোমাকে সূত্রের মাধ্যমে আলোচনা করে দেখাচ্ছি। এটা নিয়ে অনেক মেয়াদ আছে আসলে এই ক্লাসগুলো তুমি যখন এখন দেখতেছো হয়তো তোমার মানে সম্পূর্ণ তুমি নাও বুঝতে পারো, কিন্তু যখন তুমি পুরো চ্যাপ্টারটা পড়বা, এই যে তুমি লিমিটটা বসাইছো, এই লিমিটটা বেসিক্যালি একদম প্রায় লাস্টের একটা পার্ট আছে, সেই পার্টে আসলে এটা আলোচনা করা হয়। তুমি যখন এই সম্পূর্ণ ম্যাথগুলো করবা তখনই কিন্তু এই পুরো যে যোগজীকরণ বা অন্তরীকরণ এটার ভিজুয়ালাইজেশন তুমি ভালোভাবে করতে পারবে, ঠিক আছে? সো এখান থেকে আসলে আমরা কী শিখলাম, একটা হচ্ছে আমরা ঢাল নির্ণয় করার জন্য অন্তরীকরণ করতে পারবো বা অন্তরীকরণ করে থাকি, সেটা সরলরেখা বা বক্ররেখা উভয়েরই ঢাল নির্ণয় করতে অন্তরীকরণ ইউজ করা হয়। আর সরলরেখা হোক বা বক্ররেখা হোক সেটা এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল বা কতটুকু এরিয়া সে উৎপন্ন করেছে সেটা বের করার জন্য আমরা ওই ইকুয়েশনটাকে কী করবো, যোগযোগীকরণ বা ইন্টিগ্রেশন। ওকে, আমরা তো যোগযোগীকরণের আর অন্তরীকরণের বেসিক সম্পর্কে কম বেশি ধারণা পেয়েছি। এই পর্বে আমি তোমাদেরকে কিছু সূত্রের সাথে পরিচয় করে দেবো। বেসিক্যালি আমি সূত্রর একদম ফুল ডিরাইভেশন দেখাচ্ছি না, আচ্ছা ফুল ডিরাইভেশন দেখাচ্ছি না, কারণ ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আর আমি সব সূত্র নেই, অল্প কিছু সূত্র নিয়েছি, কারণ সব সূত্র নিলে আসলে ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। বেসিক কিছু সূত্রগুলোকে নিয়ে আমি আসলে এক্সপ্লেন করতেছি। সো দেখো, এই পাশে হচ্ছে আমার অন্তরীকরণের সূত্র আর এই পাশে হচ্ছে আমার যোগযোগীকরণের সূত্র। প্রথমেই অন্তরীকরণের সূত্রে আসো। দেখো, আমরা অন্তরীকরণের বেসিক কী জানি, যে অন্তরীকরণ একটা জিনিসকে একাধিক জিনিসে কনভার্ট করতে পারে, বুঝছো? একটা জিনিসকে একাধিক জিনিসে কনভার্ট করতে পারে। আর যোগযোগীকরণ কী করতে পারে, একাধিক জিনিসটাকে একটাতে নিয়ে আসতে পারে। অর্থাৎ এখান থেকে আমি একটু দাঁড় করাতে পারি যে যদি একাধিক হয় তাহলে সাধারণত আর কি একাধিক হয় তাহলে সেখানে আমরা কিন্তু আসলে অন্তরীকরণ করতে পারি না, ঠিক আছে? একাধিক হলে, একটা হলে সেখানে আমরা এই একটা জিনিসের উপর বেসিক্যালি আমরা ওই অন্তরীকরণটা অ্যাপ্লাই করতে পারি, একাধিক হলে আমরা সেটা করতে পারি না, যেটার ইফেক্ট আসলে সূত্রেও দেখা যায়, ঠিক আছে? সেটার ইফেক্ট আসলে সূত্রেও দেখা যায়। এটা নিয়ে একটু পরে কথা বলি। দেখো, প্রথমে যদি আমি এক্স টু দি পাওয়ার এন কে, এই এন বলতে কী বোঝাচ্ছে, যে এক্সের পাওয়ার হিসেবে এন থাকবে, এনের মান হতে পারে ওয়ান টু থ্রি ফোর,
এটা যে কোনো মান বেসিক্যালি হতে পারে। সো এই এক্সকে এক্সের সাপেক্ষে এক্স টু দি পাওয়ার এনকে যদি আমি অন্তরীকরণ করি তাহলে পাচ্ছি আমি পাই হচ্ছে এন ইন্টু, অর্থাৎ এনটা সামনে আসে আর এনের থেকে একটা মাইনাস ওয়ান হয়ে যায়, মানে ওই পাওয়ার যা থাকে সেই পাওয়ারটা সামনে আসে আর ওই পাওয়ার থেকে এক বিয়োগ হয়ে যায়, ঠিক আছে। আচ্ছা দুই নম্বরটাতে দেখো, যদি আমি সাইন এক্সকে যদি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেখান থেকে পাওয়া যায় হচ্ছে কজ এক্স। এটা কিন্তু অ্যাপ্লাই করে দেখা হয়েছে, এটা কিন্তু এমন না যে মন গড়া কোনো কাহিনী নেই কিন্তু এগুলো, ঠিক আছে। এগুলো কিন্তু আসলে যথেষ্ট ডিরাইভেশন করে যথেষ্ট প্রুভ আনা হয়েছে, বিভিন্ন এক্সপেরিমেন্ট করে বেসিক্যালি সূত্রগুলো দাঁড় করানো হয়েছে। আর আমরা কিন্তু সেই এক্সপেরিমেন্টগুলো না, সেই এক্সপেরিমেন্টগুলোর যে ফলাফল হিসেবে যে সূত্রগুলো, সেই সূত্রগুলো নিয়ে কাজ করতেছি। তারপরে ধরো আমি যদি এক্সের সাপেক্ষে কজ এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে কী পাওয়া যায়, মাইনাস সাইন এক্স পাওয়া যায়, ঠিক আছে। সাইন এক্সকে ডিফারেন্সিয়েশন করলে কজ এক্স পাওয়া যায়, আর কজ এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সাইন এক্স পাওয়া যায়। তারপর দেখো ট্যান এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সেক স্কোয়ার এক্স পাওয়া যায়, ঠিক আছে। ট্যান এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস সেক স্কোয়ার এক্স পাওয়া যায়। আচ্ছা যদি আমি কট এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস কসেক স্কোয়ার এক্স পাওয়া যায়, যদি আমি সেক এক্সকে ডিফারেন্সিয়েশন করি তাহলে সেক এক্স ইন্টু ট্যান এক্স পাওয়া যায়, আর কসেক এক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে পাওয়া যায় হচ্ছে মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স, ঠিক আছে, মাইনাস কসেক এক্স ইন্টু কট এক্স, এগুলো পাওয়া যায় আপাতত। আচ্ছা যোগযোগকরণের সূত্রটা দেখো, এক্স টু দি পাওয়ার এন, এটাকে যদি আমি এক্সের সাপেক্ষে ইন্টিগ্রেশন করি তাহলে কী হয়, এই এক্সের যে পাওয়ারটা থাকে সেই পাওয়ারের সাথে এক যোগ হয়, আর এই যোগকৃত যে পাওয়ারটা সেটা আসলে নিচে আসে। আচ্ছা আর সাথে এই একটা যোগ আকারে একটা ধ্রুবক দিতে হয়, ঠিক আছে, একটা যোগ আকারে ধ্রুবক দিতে হয়। এখানে সিটা হচ্ছে সেই ধ্রুবক, ঠিক আছে। এখন তুমি বলতে পারো যে ভাইয়া ধ্রুবক কাকে বলে, এটা তোমরা জানি সবাই, ধ্রুবক কাকে বলে, যে সকল রাশি একাধিক মান গ্রহণ করতে পারে না সেইগুলোকে বলা হচ্ছে ধ্রুবক, ঠিক আছে, সেগুলোকে বলা হচ্ছে ধ্রুবক। সো আমরা এই সূত্রগুলোতে প্রত্যেকটা ক্ষেত্রে কিন্তু দেখো ধ্রুবক দেওয়া হয়েছে। সো তুমি যদি যে কোনো ইন্টিগ্রেশন করো তাহলে তোমাকে অবশ্যই ধ্রুবকটা দিতে হবে, ঠিক আছে, এটা রুলস, এটা ফ্যাক্ট, এটা তোমাকে দিতে হবে। এখন তুমি আমাকে প্রশ্ন করতে পারো যে ভাই একটু আগে আপনি যখন লিমিট বসাচ্ছিলেন, আপার লিমিট আর লোয়ার লিমিট বসাচ্ছিলেন, তখন কিন্তু এই ধ্রুবক দিচ্ছিলেন না, কেন? এর কারণটা হচ্ছে যখন তুমি এই যে এখান থেকে দেখো এটা লোয়ার লিমিট বা আপার লিমিট নাই কিন্তু, সো যখন লোয়ার লিমিট আর আপার লিমিট দেওয়া হয় না তখন বেসিক্যালি ধ্রুবক যোগ আকারে দিতে হয়, কিন্তু যখন তুমি এখানে লোয়ার লিমিট ধরো 2 আপার লিমিট ধরো 3 তখন কিন্তু আসলে এই সিটা দেওয়া হয় না। সো এই ছোট্ট একটা কনসেপ্ট এটা কিন্তু আমাদের জানা লাগে। ওকে সো দেখো কজ এক্সকে তুমি যদি কজ এক্সকে ইন্টিগ্রেশন করো তাহলে কী পাবা, সাইন এক্স পাবা, ঠিক আছে। কজ এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে সাইন এক্স পাওয়া যায়, এটা কিন্তু এমন না যে মন গড়া কোনো কাহিনি, এটা কিন্তু প্রুভ আছে যথেষ্ট, তাই না। আচ্ছা তারপরে যদি আমি সাইন এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে কী পাবো, মাইনাস কজ এক্স, যদি সেক স্কোয়ার এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে ট্যান এক্স পাওয়া যায়, কসেক স্কোয়ারকে ইন্টিগ্রেশন করলে মাইনাস কট এক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্সকে ইন্টিগ্রেশন করলে আমি পাই সেক এক্স, আর কসেক এক্স ইন্টু কট এক্সকে যদি আমি ইন্টিগ্রেশন করি তাহলে মাইনাস কসেক এক্স পাচ্ছি আর কি। এখন বেসিক্যালি আমরা যখন প্রথমেই অন্তরীকরণ আর যোগযোগকরণ পড়ি আর কি, তখন আসলে এই সূত্রগুলো মনে রাখার দিস ইজ সো টাফ হয়ে যায়, ঠিক আছে, সো টাফ হয়ে যায় আসলে। এখন তুমি আমাকে বলতে পারো যে ভাইয়া এমন কি কোনো টেকনিক আছে যে এই সূত্রগুলোকে সহজে মনে রাখা যায়? হ্যাঁ ভাইয়া, আমি বেসিক্যালি যেভাবে মনে রাখি এই সূত্রগুলোকে, আমি যেভাবে বেসিক্যালি মনে রাখি, দেখো এই যে ডিফারেন্সিয়েশন কী করতে পারে, একটা জিনিসকে একাধিক জিনিসে কনভার্ট করতে পারে, এই সূত্রগুলোতেও কিন্তু সেই প্রভাবটা দেখা যায়। দেখো প্রথম কয়েকটাকে যদি আমি না নিই, এটা একটু ব্যতিক্রম, এই তিনটাকে একটু ব্যতিক্রম, বাদ বাকিগুলো তো দেখো ট্যান এক্স একটা জিনিস না, একটা জিনিসের উপর আমি ইন্টিগ্রেশন করতে পারি, কিন্তু সেক স্কোয়ার এক্স দেখো এই সেক স্কোয়ার এক্সের উপরে কিন্তু ডিফারেন্সিয়েশন, ট্যান এক্সকে আমি একটা জিনিস এই কারণে এটাকে কিন্তু আমি ডিফারেন্সিয়েশন করতে পারি। দেখো এই পাশে একটু দেখো, এখানে কিন্তু কোনো জায়গায় শুধু ট্যান এক্সকে কিন্তু ইন্টিগ্রেশন করিনি, এর কারণ হচ্ছে একটা জিনিস যখন হয় সেখানে ইন্টিগ্রেশন করা নেই, কারণ একটা জিনিস আছে, তুমি সেটাকে একত্রে আবার সেই একটা জিনিসই তো হবে, তাই না। একাধিক জিনিস হলেই বেসিক্যালি সেখানে ইন্টিগ্রেশন করা যায়, আর একটা জিনিস হলে সেখানে করা যায় হচ্ছে ডিফারেন্সিয়েশন। ট্যান এক্স একটা জিনিস না,
এটাকে যখন আমি ডিফারেন্সিয়েশন করব, আমরা কিন্তু জানি ডিফারেন্সিয়েশন অপারেটরটা একটা থেকে একাধিকে নিয়ে আসতে পারে। দেখো এখান থেকে টেন এক্স থেকে সেক স্কোয়ার এক্স মানে কি দুইটা সেক এক্স না, দুইটা সেক এক্স গুণন আকারে আছে, তাই না? এই কারণে কিন্তু আসলে এই যে আমাদের যে ভাঙার প্রসেসটা বা একটা থেকে একাধিকে পরিণত করতে পারে সেটা কিন্তু আসলে সূত্রগুলোতেও দেখা যায়। কোয়াটেক্স একই রকম, কোয়াটেক্স একটা জিনিস, এই কারণে কিন্তু এটাকে ডিফারেন্সিয়েশন করতে পারতেছি আমরা, ঠিক আছে? কোয়াটেক্সকে যদি আমি ডিফারেন্সিয়েশন করি তাহলে মাইনাস কোস এক্স স্কোয়ার পাবো, কারণ একটা জিনিস থেকে একাধিক জিনিস পাওয়া যায়, এখানে কিন্তু দুইটা। সেক এক্সকে আমি সেক এক্স ইন্টু ট্যান এক্স, দেখো সেক এক্সও পাচ্ছি ট্যান এক্সও পাচ্ছি, দুইটা জিনিস পাচ্ছি। কোসেক এক্সকে আমি ডিফারেন্সিয়েশন করলে মাইনাস কোস সরি এখান থেকে কোসেক এক্স ইন্টু কোয়াটেক্স পাচ্ছে, দুইটা পাচ্ছে, দেখছো কোসেক এক্সও পাচ্ছে কোয়াটেক্সও পাচ্ছে, অর্থাৎ একটা থেকে দুইটাতে কনভার্ট করতেছে, একটা থেকে দুইটা মানে একটা থেকে একাধিকে নিতে পারতেছে। আর যোগজীকরণের ক্ষেত্রে একটু দেখো, যোগজীকরণে কী হয়, একটা জিনিসের উপর কি যোগজীকরণ করা যায় না? বেসিক্যালি কিছু ব্যতিক্রম ক্ষেত্রে প্রথম তিনটা আসলে ব্যতিক্রম দেখায়, এটা আসলে অনেক লজিক আছে। সো পরেরগুলোতে দেখো সেক স্কোয়ার এক্স এটা কি একাধিক জিনিস না, এই কারণে কিন্তু এটাতে আমরা যোগজীকরণ করতে পারতেছি। আর এটাকে যোগজীকরণ করলে পাওয়া যাচ্ছে ট্যান এক্স, কোসেক স্কোয়ারকে যোগজীকরণ করলে পাওয়া যাচ্ছে মাইনাস কোটেক্স, সেক এক্স ইন্টু ট্যান এক্সকে যোগজীকরণ করলে পাওয়া যায় সেক এক্স, আর কোসেক এক্সকে কোসেক্স ইন্টু কোটেক্সকে যোগজীকরণ করলে পাওয়া যাচ্ছে মাইনাস কোসেক্স। তাহলে আমরা এখান থেকে ওভারঅল কী দেখতে পারি, যে অন্তরীকরণ একটা জিনিস থেকে একাধিকে নিতে পারে, সেই সূত্রেতেও কিন্তু আমরা সেটাই দেখতে পারি। এই কারণে কিন্তু তুমি অনেক ক্ষেত্রে দেখবা যে স্কোয়ার টাইপের, এই যে সাইন স্কোয়ার এক্স বা কোসেক স্কোয়ার এক্স বা এই টাইপের যে স্কোয়ার, যে ত্রিকোণমিতিক স্কোয়ার, এই স্কোয়ারগুলোতে কিন্তু আসলেই অন্তরীকরণ তুমি কোনোভাবেই অ্যাপ্লাই করতে পারবে না, কিন্তু তুমি যোগজীকরণ অ্যাপ্লাই করতে পারবা, কারণ যোগজীকরণ একাধিক জিনিসের উপর অ্যাপ্লাই করতে পারে মানে এটা আসলে এই অপারেটরটা কিন্তু আসলে একত্রে করতে পারে। ওকে, তারপরে একই কথা যোগজীকরণ কী করতে পারে, একটার উপর কোনো সময় কিন্তু সে কাজ করবে না, সে কিন্তু একাধিকের উপরই কাজ করবে। সো তুমি আসলে ছোট্ট একটা কনসেপ্ট ইউজ করে এই অন্তরীকরণ আর যোগজীকরণের যে সূত্রগুলো আছে এই সূত্রগুলো মুখস্থ করতে পারবে বা মনে রাখা যায় আর কি। সো আমার ভিডিওটা আসলে এখানেই শেষ। আমি হয়তো জানি যে আমার ভিডিওটা ফুল পারফেক্ট হয়নি, কারণটা হচ্ছে আমিও কিন্তু তোমাদের মতোই একজন ছাত্র। সো আমাদের আমার জানার মধ্যেও অনেক গ্যাপ থাকে, অনেক কিছু আসলে আমি জানি না হয়তো, বা কিছু হয়তো এই পুরা লেকচারে হয়তো কিছুটা ভুলও হতে পারে, কিছু পড়ানো আমার ভুল হতে পারে, আমার জানার বাইরে থাকতে পারে। সো তোমরা আমাকে একটু কমেন্টে বলে দিও যে আমি আসলে কোথায় ভুল করলাম, বা বলো যে ভাইয়া তুমি এই অংশে যদি এইভাবে পড়াতে তাহলে আরও বেটার হতো। সো এগুলো তোমরা আমাকে কমেন্টে বলে দিবা। আর এটা সচরাচর হয় আসলে আমার পক্ষে তো সম্ভব না যে রাফি ভাইয়ের মতো ক্লাস নিই। সো আসলে আমি যতটুকু পেরেছি আমি নিয়েছি, জানি না তোমাদের ভালো লেগেছে কি না, ভালো লাগলেও কমেন্ট করিও, আবার যদি না লাগে সেটাও কমেন্ট করিও, বা সেটাও জানিও। থ্যাংক ইউ, আসসালামু আলাইকুম।